हेलो डियर स्टूडेंट, वेलकम टू बंगा एकेडमी एंड वेलकम टू अनदर वीडियो। तो देखो आज के क्लासे हमरा पढ़ब, एटा होच्छे क्लास 10 एर चैप्टर गैसेर आचरण। देखो ये क्लासगुलो कादेर जन्य हेल्पफुल, जारा देखो तुम्हारा क्लास 10 पढ़छो तादेर जन्य तो हेल्पफुली, तार संगे संगे विशेष करे ये क्लासगुलो बनानो होच्छे जारा जीएनएम एएनएम एंट्रेंस देबे तुम्हारे जन्य, एछाड़ाओ जारा विभिन्न कम्पिटिटिव एक्साम्स देबे तुम्हारे फिजिकल साइंस पार्टर जन्य बा साइंस पार्टर जन्य, जारा डब्ल्यूबीसीएस देबे सामने तादेर जन्य एगुलो हेल्पफुल। देखो जरा विभिन्न एग्जाम देवे तादेर जोने एक्चुअली हेल्पफुल, माने देखो एखाने गैसेर आचरण बा गैस रिलेटेड जत रकमेर समस्या होते पारे विभिन्न एग्जामे सेइगुलो तोमादेर एखाने आमि डिसकस करबो, जे कन्सेप्टगुलो तोमादेर होते पारे सेइ कन्सेप्टगुलो एखाने आमि डिसकस करबो। ओके, तो सबाई क्लासटा मन दिए देखो। आर देखो एइ क्लासटाते आमरा एकटा क्लासेई जतटा कतटा लम्बा क्लास होबे आमि जानि ना, কিন্তু এই ক্লাসে আমি চেষ্টা করবো সমস্ত কিছু আলোচনা করে নেওয়ার জন্য। দেখো যদি কোশ্চেন টাফ হয় তো তাও কেমন ধরনের কোশ্চেন দেবে সেগুলো আমি তোমাদেরকে বলবো। ওকে, তো সবাই মন দিয়ে ক্লাসটা দেখো, স্কিপ না করে। ওকে, চলো শুরু করি আজকের টপিক। দেখো সবার আগে দেখো আমরা দেখবো গ্যাসে আচরণ করছি, আচরণ মানে কি, গ্যাস কেমনভাবে করে চলাফেরা করে, ওর কেমন কি কাজকর্ম, এই সমস্তগুলোই তো আমরা আচরণের মধ্যে বলি। আমরা বলি না যে ব্যবহার আচার খুব খারাপ, মানে কি সে কেমন ধরনের কাজকর্ম করে, ঠিক আছে, তার উপর ভিত্তি করে আমরা বলি। ওকে, তো দেখো গ্যাসের আমরা আচরণ বুঝতে গেলে সবার আগে দুটো ফ্যাক্টর বুঝতে হবে, চাপ, চাপ, গ্যাসের চাপ বুঝতে হবে, তারপরে তুমি সমস্ত কিছু বুঝবে। গ্যাসের চাপ কি, দেখো আমার হাতের কাছে তো এই মুহূর্তে কিছু নেই, কিন্তু ধরো মনে করো তোমার বাড়িতে বা হাতের কাছে একটা বোতল আছে, জলের বোতল আছে, বোতলটা এখন খালি আছে। দেখো ওই বোতলের মধ্যে কিছু নেই মানে কিছু কিছুটা পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে। এখন যদি সেটা প্লাস্টিকের বোতল হয়, প্লাস্টিকের বোতল হয়, তুমি ওকে এরকমভাবে করে চাপ দিতে পারো, চাপ, এটা হচ্ছে বাইরে থেকে চাপ, এটা তুমি যে চাপটা প্রয়োগ করছো, ঠিক আছে। কিন্তু দেখো গ্যাস যে চুপচাপ নিজে ভেতরে বসে আছে তারও একটা চাপ আছে, বুঝেছো, সেটাইকে বলে গ্যাসের চাপ। দেখো গ্যাস যে ভেতরে চুপচাপ বসে সেও একটা ভেতর দিক থেকে চাপ দিচ্ছে। আমরা ইন জেনারেল চাপ সম্পর্কে কী জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আমরা ইন জেনারেল জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, মানে আমি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে কতটা বল প্রয়োগ করছি, আমি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে কতটা বল প্রয়োগ করছি সেটাই হচ্ছে চাপ, মানে এই একটা পার্টিকুলার ক্ষেত্রফলের উপরে কতটা বল প্রয়োগ করছি সেটা চাপ। মানে চাপ সমান সমান হচ্ছে এই যে বল, বল প্রয়োগ করছি বল বাই এই ক্ষেত্রফল, কতটা ক্ষেত্রফল। দেখো গ্যাসের চাপ সম্পর্কে যদি আমি বলি, গ্যাসের চাপ কী জিনিস, তাহলে আমাকে এরকম বলতে হয়, দেখো গ্যাস কোনো আবদ্ধ পাত্রের মধ্যে যদি থাকে তার ক্ষেত্রে যদি বলি, সেই গ্যাস আমার একক ক্ষেত্রফলে, মানে তার দেওয়ালের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যতটা বল প্রয়োগ করে, লম্বভাবে যতটা বল প্রয়োগ করে। দেখো এই কনসেপ্টটা লম্বভাবে কেন, এগুলো তোমরা ইলেভেনগুলো পড়বে, ঠিক আছে। দেখো ভেক্টর ভেক্টর যেমন করবে, দেখো লম্বভাবে যতটা বল প্রয়োগ করে, লম্বভাবে যতটা বল প্রয়োগ করে সেটাকেই তোমার কী বলা হয়, গ্যাসের চাপ বলা হয়। তাহলে তুমি মনে রাখো গ্যাস আবদ্ধ পাত্রের মধ্যে অবস্থিত গ্যাস তা মানে পার্শ্বতল বা দেওয়ালের ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যতটা একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যতটা বল প্রয়োগ করে সেটাকে এই গ্যাসের চাপ বলা হয়। ক্লিয়ার, তাহলে চাপ সম্পর্কে সবার ক্লিয়ার। তাহলে চাপ সমান সমান আমরা কী জানি, ইন জেনারেল বল বাই ক্ষেত্রফল, আর এখানে গ্যাসের মধ্যে ওই বল একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে কতটা বল প্রয়োগ করে। ওকে, এবার আমরা জানবো চাপের একক কী আমার। আচ্ছা চাপের এককের আগে একটা জিনিস জেনে নিই, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, যেটা এখানে লেখা হয়নি, গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, গ্যাসের চাপ মাপা হয় তোমার ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, গ্যাসের চাপ মাপা হয়। আপাতত পাত্রের মধ্যে একটা গ্যাস আছে, তার চাপ আমি মাপবো সেটা কিসের দিয়ে, এই ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা চাপ মাপতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো এরপর দেখো আমরা কী দেখবো, চাপের একক। আচ্ছা আমরা কী জানি, তোমাদের দেখবে ক্লাস 9 এর আমি একটা ভিডিও আপলোড করবো বা হয়তো করে দিয়েছি, দেখো না ভিডিওটা বানানো হয়ে গেছে অলরেডি, ওই প্রথম যে চ্যাপ্টার আছে মেজারমেন্ট ওইটা নিয়ে আমি সেই চ্যাপ্টারে বলেছি। সেখানে দেখো আমি বলেছিলাম যে আমরা সাধারণত এককগুলো দুটো পদ্ধতিতে পরিমাপ করি, দুটো না আরও অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু সচরাচর আমরা দুটো পদ্ধতি ব্যবহার করে থাকি, একটা সিজিএস একটা হচ্ছে এসএ। তো আমরা দুটো পদ্ধতিতেই গ্যাসের চাপের একক দেখবো। এবার দেখো গ্যাসের চাপ, চাপের সিজিএস পদ্ধতিতে চাপের একক তোমার কি, ডাইম পার সেন্টিমিটার স্কয়ার। ডাইম কেন হচ্ছে, দেখো এই যে বল আছে না, চাপ, চাপের রাশিমালা তো এটাই, দেখো আমি এটা মুছে দিচ্ছি, চাপের রাশিমালা তোমার এটাই, বল বাই ক্ষেত্রফল। তাহলে যদি আমি চাপের একক বের করতে যাই কী করবো বলো, চাপের একক বের করতে গেলে বলের একক লিখবো, ক্ষেত্রফল একক লিখবো। আমরা কী জানি সেই নিউটনের দ্বিতীয় গতি সূত্র আমরা পড়েছি না, ক্লাস 9 এ ছিল, বল বলের বলের তোমার সিজিএস একক বলের কি, ডাইম, আর এসআই একক কি, নিউটন। ওকে, সেই জন্য দেখো ডাইম আর ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। তাই দেখো সিজিএস এটা হয়েছে ডাইম,
সেন্টিমিটার স্কয়ার এসআই কে হয়েছে নিউটন পার সেন্টিমিটার স্কয়ার ওকে এবার দেখো আমরা কি জানি যে পাস্কেল বলে যেটা জানি সেটা কি বলের এসআই বা পাস্কেল মানে দেখো পাস্কেল যা যাহাই পাস্কেল তাহাই হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার এটাই হচ্ছে তোমার পাস্কেল ওকে তাহলে দেখো এইখানে আমি কি জানলাম চাপের ওই দুটো একক দেখলাম জি কি একটা সিজিএস একক একটা তোমার হচ্ছে এসআই একক ওকে দেখো ভিডিওটা কেটে গেছে আবার আমি ওর পর থেকে আবার ইনপুট করে কন্টিনিউ করছি দেখো আমরা পড়েছি দেখো আগে মানে ওই টুকু পাঠে যে চাপের একক কি সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এসআই একক তোমার হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার আমার মাথায় আসছে এখানে কিছু একটা বলার ব্যাপারে কিন্তু মনে আসছে আসলে আমি ব্যাক করে এখানে এসে আবার বলে দিচ্ছি অসুবিধা নেই দেখো আচ্ছা মাত্রা বলো বলছি না মাত্রা দেখো এখানে দেখো একক তো আমরা দেখে নিলাম এবার দেখো মাত্রা বলে আমরা একটা জিনিস জানি তো সেটা একসঙ্গে এখানেই দেখে নিই যে চাপের মাত্রা কি দেখো চাপের মাত্রা জানতে গেলে আমাদের কিসের মাত্রা লাগবে দেখো এই বলের মাত্রা লাগবে আর ক্ষেত্রফলের মাত্রা লাগবে দেখো আমরা কি জানি বল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পড়েছিলাম বল সমান আমি জায়গা ছোট বলে ছোট দিয়ে লিখি বল বলকে আমরা এফ দিয়ে লিখি এফ ফর ফোর্স এফ ইজ ইকুয়াল টু এম ইনটু এ তাহলে দেখো আমি যদি বলের মাত্রা পেতে চাই তাহলে আমার এম মানে ভরের মাত্রা লাগবে আর এ মানে হচ্ছে ত্বরণ ত্বরণের মাত্রা লাগবে এবার দেখো আমার এখানে বল এই ভরকে আমরা কি দিয়ে লিখি ভরের মাত্রা কি এম ক্যাপিটাল এম দিয়ে ভরের মাত্রা লিখি এ এ হচ্ছে ত্বরণ ত্বরণের মাত্রা কি ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার একক হয় বা ওটা হচ্ছে কতটা দূরত্ব হচ্ছে বাই সেকেন্ড স্কয়ার দূরত্ব হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখব এল টি টু দি পাওয়ার মাইনাস তাহলে দেখো এটা হচ্ছে আমি বলের মাত্রা জানা উচিত তবু আমি একবার বলে দিলাম দেখো বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস আমি যদি এটা এখানে বসাই দেখো এই চাপের চাপের মাত্রা যদি আমি বের করতে চাই তাহলে দেখো উপরে আমি কি লিখবো বলের মাত্রা লিখবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হবে একটু বোঝার চেষ্টা করো আমি ছোট্ট জায়গার মতো করার চেষ্টা করবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু নিচে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি আমার ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে দুটো দৈর্ঘ্যের গুণফল মানে দুটো লেন্থের গুণফল মানে l ইনটু l l ইনটু l l ইনটু l মানে দেখো l ইনটু l মানে কি আমার l স্কয়ার l স্কয়ার তাই তো l ইনটু l মানে হচ্ছে আমার কি l স্কয়ার দেখো এবার দেখো এখানে আমার উপরে একটা l আছে এই নিচের একটা l আমার কেটে গেল তাহলে দেখো নিচে একটা l আছে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এখানে দেখো m l টু দি পাওয়ার মাইনাস 1 t টু দি পাওয়ার m l টু দি পাওয়ার মাইনাস 1 t টু দি পাওয়ার মাইনাস 1 এটাই তোমার হচ্ছে গ্যাসের চাপের মাত্রা গ্যাসের না চাপের মাত্রা ঠিক আছে কি m l টু দি পাওয়ার মাইনাস 1 t টু দি পাওয়ার মাইনাস 2 ক্লিয়ার এবার দেখো এই জায়গাটা মুছে দিলাম এই জায়গাটা মুছে দিলাম এবার দেখো এবার আমরা কি দেখব এবার দেখো গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে কি সম্পর্ক আছে তোমার দেখো এটা থাক ভাই গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে দেখো সম্পর্ক বুঝতে গেলে তোমার হাতে যে আমি একটা বোতল নিয়েছিলাম সেই বোতলটা থাকলেই যথেষ্ট বোতলটাকে তুমি চাপ দেবে ডালাটা সিপিটা বন্ধ করবে করে চাপ দেবে চাপ চাপ বাইরে থেকে চাপ দিচ্ছে দেখো যখন চাপ দেবে তখন তার আয়তন অটোমেটিক বাই ডিফল্ট কমে যাবে তাহলে দেখো যখন তুমি চাপ দেবে তার আয়তন বাই ডিফল্ট কমে যাবে ঠিক আছে যখন তুমি চাপ দেবে আয়তন বাই ডিফল্ট কমে যাবে আবার তুমি চাপ কমিয়ে নেবে আয়তন আবার আস্তে আস্তে করে বাড়বে তাহলে দেখো এর জন্য তোমার কিছু বিশাল কিছু বুঝতে হয় না এইটা আমরা নর্মালি জানতে পারি যে চাপের সঙ্গে আয়তনের কি সম্পর্ক আছে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাত আছে মানে একজন বাড়লে আরেকজন কমে একজন বাড়লে আরেকজন কমে মানে আমার যদি চাপ বাড়ে তাহলে আয়তন আমার কমবে তাহলে দেখো এই চাপের সঙ্গে আয়তনের কেমন সম্পর্ক হবে দেখো আমরা এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র এই যে কন্ডিশন আমি তোমাদের বললাম চাপ বাড়লে আয়তন বাড়ে এখানে একটা জিনিস আছে তোমার উষ্ণতার টেম্পারেচার তোমার ধ্রুবক থাকতে হবে কারণ টেম্পারেচার দ্বারাও গ্যাসের আয়তন তোমার ইনফ্লুয়েন্সড হয় দেখো টেম্পারেচার দ্বারা কিভাবে ইনফ্লুয়েন্সড হয় দেখো আমার কাছে একটা গ্যাস আছে তাকে তুমি উত্তপ্ত করছো গ্যাসের অণুগুলো তোমরা তো এই জিনিসগুলো জানো কঠিন তরল গ্যাসের মধ্যে দেখো কঠিন পদার্থ এই দেখো কঠিন পদার্থ এর অণুগুলো একটা একটার সাথে এরকম লেগে 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 কাছাকাছি হয়ে আছে বোঝা গেল কি বললাম তরল জল ওর অণুগুলো কঠিনের মতো এত লেগে লেগে নেই কিন্তু একটু এরকম ছাড়া ছাড়া এরকম 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 হয়ে আছে ঠিক আছে আর যে গ্যাস ওরা এরকম ঘুরে বেড়াচ্ছে কেন কারণ ওদের অণুগুলো একটা আর একটার সাথে কোনো কানেকশন নেই এরা সব দূরে দূরে আছে দূরে দূরে আছে বোঝা গেল না কি বললাম তাহলে দেখো কঠিনের অণুগুলো একদম খুব কাছে কাছে লেগে আছে তরলের গুলো আর একটু দূরে দূরে আছে আর গ্যাসের গুলো আরও দূরে দূরে আছে
এবার এখানে টেম্পারেচারের সাথে কিভাবে ফ্যাক্টর আসে দেখো, যখন আমি উষ্ণতা বাড়াবো, উষ্ণতা বাড়াবো এই অণুগুলোর গতিবেগ বেড়ে যাবে। দেখো টেম্পারেচার দিলে এদের গতিবেগ বেড়ে যাবে, তখন কি হবে টেম্পারেচার যেই তুমি বাড়াবে বা উষ্ণতা যেই তুমি বাড়াবে এই অণুগুলো আরো এদের গতিবেগ বেড়ে যাবে। ঠিক আছে, যখন এদের গতিবেগ বেড়ে যাবে তখন এরা এদিক ওদিকে পালানোর চেষ্টা করবে, মানে আয়তন বাড়ার চেষ্টা করবে। ঠিক আছে, মানে দেখো যেই উষ্ণতা বেড়ে যাবে অণুগুলো তো দূরে দূরে চলে গেছে, ওরা এরকম আগে কাছাকাছি ছিল কিন্তু আস্তে আস্তে এরকম দূরে 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 চলে যাচ্ছে, মানে আয়তন তো আস্তে আস্তে করে বাড়বে, মানে উষ্ণতা যত বাড়বে অণুগুলো তত দূরে দূরে সরে যাবে, মানে তাদের আয়তন বাড়বে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। তাহলে দেখো আমি যদি চাপ বুঝতে চাই তাহলে আমার উষ্ণতাটাকে ফিক্সড করে রাখতাম, চাপ বুঝতে চাইলে চাপের জন্য আমার কি এফেক্ট হচ্ছে, চাপের জন্য কি এফেক্ট হচ্ছে সেটি যদি আমি বুঝতে চাই তাহলে আমার কি করতে হবে, দেখো আমার উষ্ণতাটাকে ফিক্সড করে রাখতে হবে, কনস্ট্যান্ট করে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি এইখান থেকে আমাদের আসলে হচ্ছে তোমার বয়েলের সূত্র, বয়েলের সূত্রে তোমার কি থাকে বলো, দেখো বয়েলের সূত্রে দেখো উষ্ণতা যদি আমার স্থির থাকে, উষ্ণতা যদি আমার স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। সেই কথাটা মানে হচ্ছে কি দেখো তোমার যে দেখো আয়তন আমার কি হবে, আয়তন তোমার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হচ্ছে, মানে কি আয়তন ভি ভ্যারিয়েস 1/p। দেখো তোমরা যারা ক্লাস 10 এ পড়ো তোমরা ভেদের অঙ্ক করেছো, তোমরা ভেদের অঙ্ক করেছো তাই তো, সেখানে ভেদের অঙ্ক অনুযায়ী এরকম তোমার এসব দেখেছো, এবার এখান থেকে তোমরা লিখতে ভি ইজ ইকাল টু কে বাই পি লেখা যাবে এখান থেকে, তাই তো ভি ইজ ইকাল টু কে বাই পি। তাহলে এখানে তোমার কি লিখতে পারবো, এই কোন আপনি গুণ করে পি ভি ইজ ইকাল টু আমার কে, এটা আমরা লিখতে পারছি। দেখো এটা আমি কোথা থেকে পেলাম, বয়েলের সূত্র থেকে পেলাম। এই কেটা কি, কেটা ধ্রুবক, যারা ভেদের অঙ্ক করেছে তোমরা জানো যে কে হচ্ছে ধ্রুবক, বা যারা জানো না জাস্ট আমরা এই প্রপোর্শনাল এই সাইনটা তুলতে গেলে এখানে একটা ধ্রুবক আনতাম, সেই কে ধ্রুবক আনলাম, তাহলে এখান থেকে আমরা কি পেলাম পি ভি ইজ ইকাল টু কে। ওকে এবার দেখো, এবার আমার এবার এখান থেকে তোমাদের অঙ্ক দেবে, যারা দেখো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস দেবে, যারা দেখো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস দেবে যেখানে তোমার সায়েন্স পোর্শনটা বেশি লাগে সেখানে তোমার এই জায়গা থেকে অঙ্ক দেবে। দেখো তোমার দেখো এই গ্যাসের আয়তন বললাম একটা নির্দিষ্ট উষ্ণতায় এরা স্থির আছে, এই আয়তন ওই চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন, সেখান থেকে আমি বয়েলের সূত্র দিয়ে কি সমীকরণ পেলাম, পি ভি ইজ ইকুয়াল টু কে সমীকরণ পেলাম। দেখো যারা ক্লাস টেনের পরীক্ষা দেবে তোমরা অবশ্যই এই বয়েলের সূত্র চার্লসের সূত্র এগুলো তো তোমাদের মুখস্থ করতে হবে পরীক্ষা দিলে, খুব ইম্পর্টেন্ট, খাতায় লিখে লিখে বারবার করে মুখস্থ করবে। ওকে এবার দেখো এই বয়েলের সূত্র আমার কি পি ভি ইজ ইকুয়াল টু কে, এবার দেখো আমার কাছে মনে করো চাপ আমি পরিবর্তন করছি, তাহলে দেখো আমার এই এই একটা নির্দিষ্ট চাপ মনে করো আমি এতটা চাপ দিলাম আয়তন যা হবে, চাপ যদি আরো বাড়িয়ে দিই আয়তন নিশ্চয়ই আর সেটা থাকবে না, অন্য কিছু হবে। তাহলে দেখো আমি মনে করো দুটো রেজাল্ট এক্সপেরিমেন্ট করছি, কি একটা পি ওয়ান চাপে গ্যাসের আয়তন মনে করো ভি ওয়ান হচ্ছে, আবার দেখো পি টু চাপে গ্যাসের আয়তন শিওর ভি থ্রি হবে, কারণ দেখো এইটা আমার যেহেতু ধ্রুবক পি আর ভি এর গুণফল ধ্রুবক। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো মনে করো একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, তার চাপ আর আয়তনের গুণফল হচ্ছে আমার 24, মনে করো চাপ আর আয়তনের গুণফল হচ্ছে আমার 24, বুঝলে তো, তাহলে পি ইন্টু ভি, দেখো আরো ভালো করে তোমাদেরকে বলি, তাহলে দেখো পি ইন্টু ভি আমার কত 24। এবার দেখো এর মধ্যে আমার 24 এর মধ্যে কি আছে, গ্যাসের চাপও আছে আয়তনও আছে। এবার দেখো আমি মনে করো এখন আমি ধরছি ধরো এখানে আমার এক সময় মনে করো পি সমান সমান ওয়ান হতে পারে, তাহলে দেখো আমার ভি সমান সমান কত হবে 24, কারণ দেখো এই দুটোর গুণফল সমান গুণফল আমার 24ই হতে হবে, তাই তো এই দুটোর গুণফল আমার 24ই হতে হবে। তাহলে দেখো পি সমান ওয়ান হলে ভি সমান 24 হবে, বোঝা গেল কি বলো, কারণ আমার গুণফল, কারণ দেখো গ্যাসের চাপ আর আয়তনের গুণফল হচ্ছে ধ্রুবক, এটা কখনো পরিবর্তন হবে না, এটা কখনোই 24 কখনো পরিবর্তন হবে না। এবার মনে করো আমি গ্যাসের চাপ বাড়ালাম, চাপ বাড়িয়ে আমি কত করলাম পি ইজ ইকুয়াল টু করলাম, তখন আমার ভি সমান নিশ্চয়ই 12 হবে, কিছু করার নেই ওর আজকে। আর দেখো এই আয়তনের ও চাইলেও আর ওই 24 থাকতে পারবে না, ওকে কমে আসতেই হবে, যদি যদি কি কন্ডিশন উষ্ণতা স্থির থাকে, যদি উষ্ণতা স্থির থাকে, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে ওর কিচ্ছু আজকে করার নেই, ওকে আজকে কমে আসতেই হবে, দেখো ওকে কমে ঠিক 12 হতে হবে। তারপর দেখো আমার মনে করো চাপ আরো বাড়ালাম, কি করলাম আয়তন তো আমাকে কমে আসতেই হবে, আয়তন আর হতে হবে, কারণ দেখো আমি যাই করি না কেন আমার এই পি আর ভি চাপ এবং আয়তনের গুণফল আমার ধ্রুবক সবসময় থাকবে, আমি এটা একটা উদাহরণ ধরে নিয়ে তোমাদেরকে আমি বলছি। ওকে তো দেখো আমার অঙ্ক করার সময় কীভাবে করে কাজে লাগবে, দেখো আমার এই যেহেতু দেখো এই চাপ আর আয়তন যাই হয়ে যাক না কেন এরা এদের গুণফল সর্বদা একই থাকবে, ধ্রুবক থাকে, তাই যেহেতু এই ধ্রুবকের মান সেম, দেখো এটাও এটাও যেমন এটা সমান আমার 24, তাহলে আমি লিখতে পারি দেখো এই 24 × 1 = 12 × 2 = 8 × 3 = ওই জন্য দেখো সেখান থেকে আমি লিখে দিয়েছি
যদিও তারপরে সমস্যা থাকে তোমার, তুমি অবশ্যই কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো।
তাহলে আমি তোমাকে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ওকে দেখো কারণ আরেকবার বলে দিচ্ছি দেখো আমার পিভি লেখচিত্র কেমন হবে পি যত বাড়বে ভি তত কমবে পি যত বাড়বে ভি তত কমবে দেখো পি যত বাড়ছে দেখো এই দিক থেকে দেখো যখন পি এর মান এখানে ভি এর মান অনেক দূরে যখন পি এর মান এখানে ভি এর মান আরেকটু কাছে যখন পি এর মান বাড়ছে ভি এর মান কমছে পি এর মান বাড়ছে ভি এর মান কমছে এরকম করতে করতে লেখচিত্রটা এরকম হবে ঠিক আছে পিভি দেখো পি আর ভি এর মধ্যে যখন দেখো পি এর মান বাড়ছে পিভি দেখো 24 একে 24 পি এর মান বাড়ছে পিভি হচ্ছে 12 দুগুণে 24 পি এর মান বাড়ছে 12 পিভি এর মান 3/24 বাড়ছে আরো বড় অসুবিধা নেই পিভি এর মান হচ্ছে 4/24 এর মান আরো বড় পি এর মান আমার আরো যদি বাড়ে তাহলে অসুবিধা নেই 6 হোক পি এর মান আমার 6 হোক ভি এর মান 4 হোক সেই 4/24 যা পারে হোক কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো তোমার হয়তো মনে হতে পারে পূর্ণ সংখ্যাগুলো নিচ্ছি তুমি দশমিক সংখ্যা যা পারো না কিছু হবে না সেই আর কি ঠিক আছে এবার দেখো এই জিনিসটা তোমাদের বলা আছে চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক দেখো চাপ চাপের সঙ্গে ঘনত্ব p ভার্সেস d করে পরিবর্তন হয় ঠিক আছে মানে দেখো একদম সরল সম্পর্ক চাপের সঙ্গে ঘনত্ব হচ্ছে তোমার সরল সম্পর্ক চাপ বাড়লে গ্যাসের ঘনত্ব এই সরি সরি গ্যাসের ঘনত্ব বাড়লে গ্যাসের চাপ বাড়বে ঠিক আছে গ্যাসের ঘনত্ব বাড়লে গ্যাসের চাপ বাড়বে তাহলে চাপের সাথে ঘনত্ব কি সম্পর্ক সরল সম্পর্ক এটা তোমাদের বইতে নেই মনে তো একবার লিখে লিখে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এটা লাগতে পারে বুঝছো চাপের সাথে ঘনত্বের কি সম্পর্ক সরল সম্পর্ক চাপ বাড়লে গ্যাসের ঘনত্ব বাড়ে তাহলে দেখো আমরা বয়লার সূত্র দেখে নিলাম এই বেসিক কনসেপ্ট গুলো দেখে নিলাম এবার দেখো আমরা চার্লসের সূত্র দেখো যারা ক্লাস 10 এর পরীক্ষা দেবে চার্লসের সূত্র তোমরা ভালো করে লিখে 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 মুখস্থ করবে কারণ এই সূত্রটা কিন্তু বয়লার সূত্রের মধ্যে অতটা সোজা সাপটা নয় এখানে একটুখানি তোমার ভুল করার জায়গা আছে তো বারবার লিখে লিখে এটা প্র্যাকটিস করো পরীক্ষা আসতে পারে এই জায়গা থেকে বুঝেছো এই সূত্রগুলোর মধ্যে থেকে লিখতে দেবে এদের গাণিতিক রূপ লিখতে দেবে বুঝেছো কি বললাম গাণিতিক রূপগুলো তোমরা ধরে ধরে সব প্র্যাকটিস করবে খাতাতে ঠিক আছে দেখো এই এর গাণিতিক রূপ অনেকটা সোজা এর গাণিতিক রূপ তোমার একটু মানে জটিল ও তোমার ওই গাণিতিক রূপ তোমার দেবে না বলবে না যে চার্লসের গাণিতিক সূত্র লেখ গাণিতিক রূপ দেবো চার্লসের সূত্রের কিন্তু তোমার এটা দিতে পারে চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ লেখো চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ লেখো এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ দেখো তোমাদের যেহেতু ক্লাস 10 এ ভেদের অঙ্ক আছে তাই দেখো এখানে এখানেও ভেদের কনসেপ্ট অ্যাপ্লাই হয় এবং এখানে দেখো ওটা ভালো মানে সমীকরণটা ভালো সমীকরণ কাজে লাগানো যায় তো সেই জন্য সব দিক দিয়ে দেখো যে ওই কোশ্চেনটা অনেক বেশি তোমাদের জন্য রিলেভেন্ট দেখো যে চার্লস আর বয়েলের সূত্রের সমন্বিত রূপ ওকে তো দেখো আমরা চার্লসের সূত্র বইতে সব তোমরা পড়বে যারা পরীক্ষা দাও তোমাদের চার্লসের সূত্র মুখস্থ লাগবে না দেখো চার্লসের সূত্র হচ্ছে কিছুই না চার্লসের সূত্র তোমার কিছুই না দেখো গ্যাসের তখন আমার ছিল কি উষ্ণতাটা স্থির রেখেছিলাম বয়লার সূত্রে এবার উষ্ণতার সাথে আয়তনের পরিবর্তন করব উষ্ণতার সাথে আয়তনের পরিবর্তন করলে কি হয় পরিবর্তন হয় এই এক এই একক উষ্ণতা বৃদ্ধির জন্য এক 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 এর বাই 273 অংশ করে আয়তন ঠিক আছে এই এক এর বাই 273 অংশটাকে তোমার কি বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয় ক্লিয়ার এক এর বাই 273টাকে কি বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয় বোঝা গেল এবার দেখো এইখান থেকে যে ধারণা আসে সেটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য দেখো উষ্ণতার পরম স্কেল সম্পর্কে আমরা জানতে পারি দেখো উষ্ণতার পরম স্কেল সম্পর্কে আমরা জানতে পারি এই চার্লসের সূত্র থেকে এই চার্লসের সূত্র থেকে আমরা উষ্ণতার পরম স্কেল সম্পর্কে জানতে পারি দেখো এই যে ক্যাপিটাল টি এইটাকে আমরা কি বলি পরম পরম স্কেল বা পরম উষ্ণতা বা একে পরম উষ্ণতাকে আমরা কি দিয়ে কেলভিনে লিখি তাই তো কেলভিন স্কেলে লিখি তাই তো উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল এই সম্পর্কটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি একটু পরে দেখো পরম উষ্ণতা টি সমান সমান হয় এটা কি এই টেম্পারেচার হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার ঠিক আছে ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার প্লাস 273 ঠিক আছে কারণ দেখো পরম শূন্য উষ্ণতার মান কত পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে তোমার পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে তোমার -273.15 ডিগ্রি সেলসিয়াস এক্স্যাক্ট ভ্যালুতে যদি তুমি বলো 15 ডিগ্রি সেলসিয়াস এক্স্যাক্ট ভ্যালুতে যদি দেখো তোমার অপশনে যদি অপশনে যদি 273 ডিগ্রি থাকে তুমি সেই 273 ডিগ্রি অ্যান্সার করবে অপশনে যদি তোমার 273.15 থাকে তুমি সেটাই অ্যান্সার করবে তোমার অপশনে দেখো যেটা থাকবে তুমি সেটাই অ্যান্সার করবে ঠিক আছে বোঝা গেল তাহলে এই পর্যন্ত ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে না তো ঠিক আছে দেখো তাহলে উষ্ণতার পরম শূন্য উষ্ণতা মান কত -273.15 ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখবে সবাই তোমাদের যদি অপশনে 273 থেকে এটা থাকে তাহলে অবশ্যই এটা করবে কারণ এটা হচ্ছে প্রিসাইজ ভ্যালু ঠিক আছে এরপর দেখো পরম শূন্য উষ্ণতা সম্পর্কে যখন দেখো তোমাদের এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় যদি কোশ্চেন একটু সহজ করে দিতে পারে যে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে তোমার কত কেলভিন এরকম টাইপের দিতে পারে দেখো তুমি কিচ্ছু করতে পারো না সিম্পলি কি করবে 40 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন দেখো আমরা কি দেখলাম এই টিটা হচ্ছে কেলভিন টেম্পারেচার টি এটা সমান হচ্ছে দেখো সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্লাস 273 দেখো তুমি এখানে করে দাও টি টি এর মান এখানে কত
কত টি এর মান এখানে দেখো 40 তাহলে 40 প্লাস 273 করো তাহলে এখানে তোমার দেখো কি হবে দেখো এর সাথে যোগ করে দাও 77 তাহলে তোমার 313 দেখো তোমাদের পরীক্ষায় হয়তো এরকম সহজ দেবে না কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে যে কত ডিগ্রি কত কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব এই জলের আর্দ্রতা সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম ভাবে তোমাদের ওখানে জিজ্ঞেস করবে মানে তোমার সেই 4 ডিগ্রি সেলসিয়াস থেকে এইটাতে কেলভিনে করতে হবে ঠিক আছে এই এরকম বা তোমার বলবে কত কেলভিন উষ্ণতায় জল বাষ্পীভূত হয় তোমরা জানো 100 ডিগ্রি সেলসিয়াসে হয় তাই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার কেলভিনে প্রকাশ করতে হবে বুঝে গেল তো এইভাবে করে তোমাদের এখান থেকে এই জিনিসটা কাজে লাগবে মানে সম্পর্ক যে এই কেলভিনের উষ্ণতা সমান সমান ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা প্লাস 273 ঠিক আছে এই জিনিসটা তোমাদের এখানে কাজে লাগতে পারে এবার দেখো তোমাদের অঙ্ক করার সময় তোমাদের এর পরে আমি যখন অঙ্কর সূত্র বলছি তখন তোমরা অঙ্ক করার সময় উষ্ণতা এই দেখো চার্লস সূত্রের পরে যা সব তোমার উষ্ণতা এই কেলভিন স্কেলে বসা যাবে তুমি যদি একটাও ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা বসাও হবে না কারণ এর পর আমরা এই কেলভিন উষ্ণতাটাকে এই ধরবো ঠিক আছে এবার দেখো এর কনসেপ্টটা একটু তুমি বোঝো এর কনসেপ্টটা একটু তুমি বোঝো যে আমি তোমাকে বলেছিলাম এই কেলভিন উষ্ণতার মান কত -273.15 ডিগ্রি সেলসিয়াস সরি এখানে দেখো এই মনে করো আমার কাছে কেলভিন স্কেল আছে এই মনে করো আমার কাছে ডিগ্রি সেলসিয়াস স্কেল আছে দেখো কেলভিন স্কেলে যেটা আমার জিরো ভ্যালু কেলভিন স্কেলে যেটা আমার জিরো ভ্যালু এই ডিগ্রি সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে এর ভ্যালু হচ্ছে তোমার -273.15 এরকম করতে করতে তার উপরে যে 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 এইদিকে যে তারপর 0 ডিগ্রি সেলসিয়াস বুঝা গেল না কি বললাম বুঝা গেল কি বললাম তখন দেখো এর ভ্যালু দেখো দেখো এর ভ্যালু তখন তো বাড়ছে এর -273 থেকে -272 -271 -270 এরকম করতে 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 এক এক করে বাড়তে বাড়তে জিরোতে যাবে তাহলে এরও এক করে তোমার বাড়বে 1 2 3 4 করতে করতে তাহলে এর এই জায়গায় ভ্যালুটা কত হবে 273 হবে ওই জন্য আমরা 273 যোগ করছি বুঝা গেল কি দেখো এর দেখো তোমার এই জিরো ভ্যালু যা ও -273 ভ্যালু তাই তাহলে দেখো এখান থেকে বাড়বে বাড়তে বাড়তে ডিগ্রি সেলসিয়াসে যখন আমার জিরো হবে কেলভিন হবে 273 ওই জন্য দেখো এই এখানকার টেম্পারেচার যা তার সাথে আমরা 273 যোগ করে দিচ্ছিলাম এখানে 10 ডিগ্রি হলে এখানে 273 প্লাস 10 আর 10 হচ্ছে ব্যাস এই সিম্পল জিনিস এখানে বোঝা সেটা মনে কিন্তু তোমার জিনিস নেই এবার দেখো তোমার দেখো এই চার্লসের সূত্রের বয়েলের সূত্রের সমন্বিত রূপ আমরা এটা দেখব আচ্ছা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি হ্যাঁ এইগুলো আমি মুছে দিচ্ছি তাহলে আমার একটু জায়গা জায়গা পেলে সুবিধা দেখো আমরা দেখো এই বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি ভ্যালিজাস 1/3 দেখো যখন আমার উষ্ণতা টি স্থির তাই তো আর দেখো চার্লসের সূত্রের আমরা বিকল্প রূপ থেকে কি পাই চার্লসের সূত্রের বিকল্প রূপ থেকে আমরা পাই ভি ভ্যালিজাস আমার টি ঠিক আছে ভি ভ্যালিজাস হচ্ছে আমার টি তাই তো দেখো তোমরা দেখো ভেদ করেছো যৌগিক ভেদ করেছো দেখো যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি বলো এই ভি ভ্যারিজ অ্যাজ এই টি বাই পি লিখতে পারি না বলো ভি ভ্যারিজ অ্যাজ আমরা টি বাই পি লিখতে পারি না বলো তাহলে দেখো এখান থেকে কি আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে এই পি ভিটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম পি ভিটাকে আমি ওইদিকে নিয়ে নিলাম নিয়ে আমি লিখে দিলাম পি ভি ইজ ইকুয়াল টু এটা আমি ধ্রুবক কে নিয়ে নিলাম কে ইন্টু টি এটাকে আমি লিখতে পারি না বলো এটাকে আমি লিখতে পারি না বলো এটা আমি এখানে লিখতে পারি দেখো তোমাদের এগুলো জানা হবে তোমাদের লেখা দরকার যে দেখো যৌগিক ভেদের নিয়ম অনুসারে পাই হিসাব হিসাব তোমরা লিখে নেবে দেখো ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো তোমরা এরকম তো বইতেও করা আছে বইতেও তোমরা করে নিতে পারো ঠিক আছে বোঝার চেষ্টা করো দেখো তাহলে ওই চার্লস আর বয়েলের সূত্রের দেখো সমন্বিত রূপ থেকে আমরা কি পাই পিভি ইজিকাল টু কে দেখো এই জায়গা থেকে তোমার অঙ্ক করতে হবে ঠিক আছে এই জায়গা থেকে তোমার অঙ্ক করতে হবে দেখো ধাপে ধাপে পর পর বুঝে আমরা বয়েলের সূত্র বুঝলাম এখানে একটা সূত্র পেয়েছিলাম পি ওয়ান জি ওয়ান ইজিকাল টু পি টু টু যখন আমার সিম্পল চাপ মানে প্রেসার চাপ আর আয়তন নিয়ে অঙ্ক দেবে যখন আমার সিম্পল চাপ আর আয়তন নিয়ে অঙ্ক দেবে উষ্ণতা স্থির তখন আমি কোনো ঝামেলায় যাব না এই সূত্র বসিয়ে দেবো ঠিক আছে যখন দেখো আমার এই চাপ আয়তন উষ্ণতা তিনটে একসঙ্গে ইনভলভ করবে তখন তুমি বুঝবে যে তোমার এই চার্লস বয়েলের সমন্বয় রূপ দিয়েছে যখন তোমার দেখো চাপ উষ্ণতা আর আয়তন তিনটেকে একসঙ্গে ইনভলভ করে পেঁচিয়ে দিয়েছে তখন তুমি বুঝবে যে তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে দেখো ভিডিওটা অলরেডি এদিকে কেটেছিলাম আমি অনেকটা বুকে ফেলেছিলাম তারপর আবার এখান থেকে শুরু করলাম বুঝেছো তাহলে দেখো বেশিক্ষণ লম্বা করা যাবে না কারণ ফোনে বেশি স্পেস নেই বুঝেছো তো এ বেশিক্ষণ চলবে না তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে হবে দেখো এই জায়গাটা তোমরা বুঝেছো দেখো এখানে আমি যেমন লিখেছিলাম p1 v1 = p2 v2 এই জায়গা থেকে দেখো pv = ধ্রুবক ছিল সেখান থেকে এটা লিখেছিলাম তেমনই দেখো আজকে আমার ওখানে আছে pv/t = k ধ্রুবক তাহলে দেখো এখান থেকে তো আমি লিখতেই পারি p1 v1
P1 V1 by T1 is equal to P2 V2 by T2 যে আমার বলে দিল কোন গ্যাসে একটা P1 চাপে আয়তন V1 T1 উষ্ণতা ছিল তাহলে দেখো P2 চাপে T2 উষ্ণতা আয়তন কত হবে দেখো এখানে তিনটে তিনটে ছটা জিনিস আছে ছটার মধ্যে তোমাকে পাঁচটা বলে দেবে তার মধ্যে একটা জিনিস তোমাকে বের করতে হবে দেখো এখানে ছটা জিনিস ছিল তার মধ্যে তোমার একটা বলে এই পাঁচটা বলে দেবে তোমাকে আরেকটা বের করতে হবে বুঝা গেল তাহলে এই জায়গা থেকে আমরা অঙ্ক করতে পারব এবার দেখো আসে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দেখো আদর্শ গ্যাস কাদের বলে দেখো যে সমস্ত গ্যাসগুলো এই চার্লস আর বয়লের সূত্র মেনে চলে যে সমস্ত গ্যাসগুলো চার্লস আর বয়লের সূত্র মেনে চলে তাদেরকে আমার কি গ্যাস বলে তাদেরকে দেখো আদর্শ গ্যাস বলে ঠিক আছে দেখো কিন্তু এইটা আমরা দেখতে পাই সাধারণত আমাদের বাস্তবে যা যা গ্যাস আছে সেই গ্যাসের কেউই এই তোমার চার্লস বয়লের সূত্র মেনে চলে না কেউই তোমার এই চার্লস বয়লের সূত্র মেনে চলে না তার মানে আদর্শ গ্যাসের কনসেপ্ট একটা তোমার হচ্ছে কি একটা ম্যাজিক মতো ভাঁওতা মতো বুঝেছো কি বললাম কিন্তু দেখো আবার এমন কন্ডিশনও আছে যে কন্ডিশনে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো তোমার আচরণ করবে আমাদের বাস্তব গ্যাস তোমার আদর্শ গ্যাসের মতো আচরণ করবে সেটা আমি তোমাদেরকে বলছি দেখো তাহলে তুমি আদর্শ গ্যাস কাদের বলবে যারা তোমার চার্লস আর এই বয়লের চার্লস আর এই বয়লের সূত্র দুটো মেনে চলবে তারা সবই হচ্ছে তোমার আদর্শ গ্যাস এবার দেখো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই অ্যাভোগাড্রো প্রকল্প বলছি বলে দেওয়া হয়েছে দেখো কোন কখন কোন কোন কন্ডিশনে দেখো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে দেখো তোমার যদি পরীক্ষায় দেবে যে একটা নাইট্রোজেন গ্যাস দিয়ে বললো বললো যে নাইট্রোজেন গ্যাস এই গ্যাসটা কি তোমার চার্লস বয়লের সূত্র মেনে চলবে তোমার পরীক্ষা ধরে দিয়ে বললো এই গ্যাসটা কি তোমার চার্লস আর বয়লের সূত্র মেনে চলবে তখন তুমি কি বলবে বলো তখন কি তুমি বলবে বলো দেখো তখন তুমি বলবে যে না এটা মানে চার্লস বয়লের সূত্র মেনে চলবে না কারণ দেখো হাইড্রোজেন নাইট্রোজেন যা তোমার এরকম গ্যাস আছে সব তোমার হচ্ছে বাস্তব গ্যাস কিন্তু দেখো তোমার এখানে লিখে রাখো খুব নিম্ন চাপে এখানে পয়েন্ট করে লিখে রাখো খুব নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় ও উচ্চ উষ্ণতায় তারপর লেখো খুব নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস তোমার আদর্শ গ্যাসের মতো আচরণ করে খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে দেখো এটা তোমার খুব ইম্পর্টেন্ট যারা তোমরা জিএনএমএনএম পরীক্ষা দেবে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা জিজ্ঞেস করবেই প্রায় যে কখন তোমার বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তোমার দেখো খুব নিম্ন চাপ চাপ খুব কম করে দাও আর উষ্ণতা খুব বাড়িয়ে দাও ঠিক আছে নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস তোমার আদর্শ গ্যাসের মতো আচরণ করবে ক্লিয়ার এবার দেখো আমরা এখানে অ্যাভোগাড্রো প্রকল্প সম্পর্কে জানবো দেখো যারা তোমরা ক্লাস 10 এর পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে অ্যাভোগাড্রো প্রকল্পটাও ইম্পর্টেন্ট সংজ্ঞাটা কি চাপ উষ্ণতায় স্থির এই নির্দিষ্ট চাপ উষ্ণতায় যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু থাকে তাই তো দেখো এই জায়গা থেকে তোমাকে আগে বুঝতে হবে মোলের ধারণা চ্যাপ্টারটা তোমাদের মনে হয় ক্লাস 9 আছে না 10 আছে দেখতে হবে সেটা পড়াবো কোন একদিন ঠিক আছে মোল কি কোন পদার্থের এই মোলার আয়তন বুঝতে হবে তাহলে কোন পদার্থের 1 মোলের যা আয়তন সেইটাকে কোন গ্যাসের ওইটাকে ওই গ্যাসের কি বলা হয় মোলার আয়তন বলা হয় ওইটাকে ওই গ্যাসের তোমার কি বলা হয় মোলার আয়তন বলা হয় তা দেখো আমরা STP কথার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার STP কথার মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এই STP তে যে কোনো গ্যাসের মোলার আয়তন তোমার কত হয় যে কোনো গ্যাসের মোলার আয়তন তোমার হয় 22.4 লিটার এই STP তে যে কোনো গ্যাসের মোলার আয়তন আমার হচ্ছে 22.4 লিটার কিন্তু দেখো এক এক গ্যাসের মোলের মোল এই এক মোলের পরিমাণ এক এক রকম এক এক গ্যাসের কোন গ্যাসের এক মোল মানে হতে পারে 18 গ্রাম কারোর তোমার হতে পারে 32 গ্রাম 16 গ্রাম এরকম কত কিছু হতে পারে ঠিক আছে মানে এগুলোর নাম্বার এক একজনের এক এক রকম হতে পারে কিন্তু দেখো সেই গ্যাসের কতটার আয়তন হচ্ছে 22.4 লিটার যে গ্যাসের মোলার আয়তন 14 তার ওই 14 গ্রামের আয়তন 22.4 লিটার যে গ্যাসের দেখো মোলার আয়তন এই মোলার আয়তন যে সরি যে গ্যাসের এক মোল মানে হচ্ছে 14 গ্রাম তার ওই 14 গ্রামের আয়তন এত যে গ্যাসের এক মোল মানে মনে করো 16 গ্রাম তার ওই 16 গ্রামের আয়তন তোমার হচ্ছে 22.4 লিটার এবার দেখো অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কি জানতে পারি তো অ্যাভোগাড্রো প্রকল্পে কি আছে আমার চাপ আর উষ্ণতা একই থাকলে সমান সংখ্যক অণু থাকে সমস্ত মৌলিক বা যৌগিক পদার্থ দেখো ভিডিও আবার বন্ধ হয়ে গেছিল তো এটা আমি লিখে ফেলেছি তোমরা দেখো তো এই একই জিনিস
দেখো এসটিপি তে যেমন যেটা ছিল এসটিপি তে 1 মোল যেকোনো গ্যাসের আয়তন যেমন 22.4 লিটার তেমনি এসটিপি তে 1 মোল যেকোনো গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে তোমার এটা 6.022 × 10⁻³ 1 মোল যেকোনো গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻³ এটাকেই তোমার বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা নোট করে রাখো হ্যাঁ তোমাদের ক্লাস 10 এর পরীক্ষাতেও এমসিকিউ তে দিতে পারে বা অন্য কম্পিটিটিভ এক্সামস এ দিতে পারে যেটা খুব ইম্পর্টেন্ট সময় নোট করা একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা বারবার কেটে কেটে যাচ্ছে ঠিক আছে চালু করতে হচ্ছে তো দেখো এই জায়গাটা মুছে দিলাম এবার দেখো আদর্শ গ্যাসের সমীকরণ এবার দেখো আমরা কি দেখলাম গ্যাস দুই রকমের হয় একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কি এই চার্লস আর বয়েলের সূত্র মেনে চলবে আদর্শ গ্যাস যারা মানবে না তারা হচ্ছে বাস্তব গ্যাস আমাদের বাস্তবে যে সমস্ত গ্যাস আছে তারা সবাই তোমার হচ্ছে বাস্তব গ্যাস ক্লিয়ার এবার দেখো এই আমি এই চার্লস বয়েলের সমন্বিত রূপ এটা পেয়েছিলাম পিভি ইকুয়াল টু কেপি এখান থেকে যদি আমি আদর্শ গ্যাসের সমীকরণ লিখি আদর্শ গ্যাস মানে চার্লস বয়েল আর অ্যাভোগাড্রো মানে অ্যাভোগাড্রো প্রকল্প চার্লস বয়েল আর অ্যাভোগাড্রো প্রকল্পকে তিনজনকে মিলিয়ে যদি আমি আদর্শ গ্যাসের সমীকরণ লিখি ভালো করে বুঝবে চার্লস বয়েলের সম্বন্ধিত তো এটা চার্লস বয়েল অ্যাভোগাড্রো প্রকল্প তিনটাকে মিলিয়ে দিলে আমি কি পাবো আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এন আর টি পিভি ইকুয়াল টু এন আর টি দেখো পি হচ্ছে গ্যাসের চাপ ভি হচ্ছে আয়তন এন হচ্ছে মোল কত মোল গ্যাস সেটা আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক এর বিভিন্ন মান আছে মানগুলো তোমাদেরকে পড়তে হবে মুখস্থ করতে হবে টি টি হচ্ছে দেখো উষ্ণতা গ্যাস তাহলে দেখো আমি এখান থেকে কি পেলাম পিভি ইজ ইকুয়াল টু এন আর টি তো দেখ সিমিলারলি আমি এই জায়গা থেকে বসিয়ে তোমার অঙ্ক বের করতে মানে অঙ্ক বা ম্যাথ করতে পারবো মানে এখান থেকে এখানকার প্রবলেমস গুলো আমি করতে পারবো দেখ তো এই এই সূত্রটা সবাই মনে রাখবে পিভি ইজ ইকুয়াল টু তোমার কি বলো এন আর টি এখানে কি এন মানে হচ্ছে মোল কত মোল গ্যাস আছে আর আর মানে হচ্ছে সর্বজনীন তোমার গ্যাস ধ্রুবক ঠিক আছে দেখো এই চ্যাপ্টারে তোমাদের আর বিশেষ কিছু নেই কিন্তু গ্যাসের গতি তত্ত্ব ছিল গ্যাসের গতি তত্ত্ব ছিল সেই জায়গাটা একটু বলবো তা ভিডিও কি চলবে অতক্ষণ দেখো আমি গতি তত্ত্ব জাস্ট তোমাদের বইতে আছে পড়ো পরীক্ষায় তোমাদের দিতে পারে ইম্পর্টেন্ট হ্যাঁ দেখো আর যারা কম্পিটিটিভ এক্সাম দাও তোমাদের এরকম দিতে পারে যে নিচের কোনটি গ্যাসের ধর্ম এরকম ভাবে বলে তোমাদের এই চারটা অপশন দিতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল এরকম ভাবে করে দিতে পারে ওকে তো দেখো গ্যাসে কি প্রত্যেক গ্যাসের মধ্যে অসংখ্য অণু থাকে অসংখ্য এই মানেটা বুঝতে হচ্ছে এক মোলের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা এক মোলের মধ্যে থাকে কত অ্যাভোগাড্রো সংখ্যা তার মানে হচ্ছে 6.022 × 10⁻³ মানে 23টা শূন্য ঠিক আছে দেখো তাহলে পুরো গ্যাসের মধ্যে অসংখ্য অণু থাকে এবার দেখো একই গ্যাসের অণুগুলো একই রকম হয় আলাদা গ্যাসের অণুগুলো একটা গ্যাসের সাথে আরেকটা গ্যাসের অণু সর্বদা আলাদা ঠিক আছে কিন্তু একই গ্যাসের যে অণু আছে তারা সবসময় একই হবে মানে একটা নির্দিষ্ট গ্যাসের অণু একই হবে এবার দেখো গ্যাসের অণুগুলো দেখো গ্যাসের অণুগুলোর যে ভর সেটা হচ্ছে নগণ্য বুঝতে পারছি বললাম গ্যাসের অণুগুলোর যে ভর সেটা তোমার হচ্ছে কি নগণ্য তাহলে দেখো তোমার গ্যাসের অণুগুলোর ভর হচ্ছে তোমার খুবই নগণ্য কারণ দেখো তাদেরকে বিন্দু ভর কল্পনা করা হয় তাদের বিন্দু ভর কল্পনা করা দেখো একটা গ্যাসের যে আয়তন তার তুলনায় গ্যাসের অণুগুলোর যে মোট আয়তন সেটা খুবই মানে নগণ্য একটা গ্যাসের যে মোট আয়তন মানে একটা গ্যাস যতটা আয়তন দখল করে তার তুলনায় তার অণুগুলোর যে মোট আয়তন সেটা তোমার হচ্ছে কি সেটা হচ্ছে তোমার নগণ্য মানে সেটাকে তুমি নেগলেক্ট করতে পারো করে এবার দেখো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার কি গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল তারা কেমন ভাবে এলোমেলো পথে এ এদিকে ও এদিকে সে সেই দিকে যাচ্ছে হে এইদিকে এই গতিকে তোমার কি বলে ব্রাউনীয় গতি বলা হয় গ্যাসের অণু গতিকে কি বলা হয় ব্রাউনীয় গতি বলা হয় ঠিক আছে ব্রাউনীয় গতি মানে কি বলে এলোমেলো গতি তাহলে গ্যাসের অণুগুলো দেখো একবার এদিকে ওদিকে এদিক ওদিকে এদিক ওদিকে সব যাচ্ছে ঘোরাফেরা করছে এই গতিকে তোমার কি বলা হয় ব্রাউনীয় গতি বলা হয় দেখো এত দেখতে গেলে বারবার আমার টপিক মাথাতে পড়ে যাচ্ছে তাহলে গ্যাসের তিনটে গতিবেগ হয় একটা হচ্ছে কি গ্যাসের হচ্ছে গড় বেগ আর একটা তোমার হচ্ছে সম্ভাব্য বেগ ময় ভয় বয়লা বল সম্ভাব্য বেগ আর একটা হচ্ছে আরএমএস বা গড় বর্গ বেগের বর্গমূল গড় বর্গ বেগের বর্গমূল গড় বর্গ বেগের বর্গমূল ভালো করে লিখে নেবে গড় বর্গ বেগের বর্গমূল আমি তাড়াতাড়ি করে লিখে দেখো গ্যাসের এই তিন রকমের গতি হয় দেখো গ্যাসের গড় বেগের মান কত গ্যাসের গড় বেগ সমান হচ্ছে √8RT/πm ঠিক আছে গ্যাসের সম্ভাব্য বেগ কত √2RT/πm শুধু সরি এম পাইম এটা সমান √3RT/m ক্লিয়ার বোঝা গেল দেখো এটা
মানে তাহলে কি তোমার বল বেগ সমান তোমার কি √8rt চলছে তো √8rt √8rty পাই এম আর সম্ভাব্য বেগ মানে হচ্ছে √2rty এম আর এটা মানে হচ্ছে তোমার √3rt এম তাহলে দেখো এই তিন রকমের গতিবেগ হয় গ্যাসের বল বেগ আর সম্ভাব্য বেগ আর বল বেগের বর্গমূল এটা দেখো তিনটা ভ্যালু তোমার দেখো মাঝে মাঝে পরীক্ষায় তোমাদের যদি জিএনএম বা এই সমস্ত পরীক্ষায় তোমাদের যদি কোশ্চেন কঠিন করে তোমরা যদি কোশ্চেন কঠিন করে মনে করে ওরা তাহলে বলবে একটা গ্যাসের বল বেগ সম্ভাব্য বেগ আর গড় বর্গবেগের বর্গমূল এর অনুপাত কত গ্যাসের গড় বেগ সম্ভাব্য বেগ আর এই তিনটার অনুপাত কত তাহলে দেখো 8rt / পাই এম is to root over of 2rt by m is to root over of 3rt by m clear acha ami ei gulo muche na ei jaga theke korchi acha ei jaga theke kori bhalo hobe theke eta muche na hobe eta ki eto time nashto hoye jacche 8rt by pi m is to root over of 2rt by m is to root over of 3rt by m ক্লিয়ার চলছে তো দেখো এখানে দেখো এই আরটিএম সব জায়গায় কমন তাহলে এইগুলো আমি অনুপাতে কেটে দেব উড়িয়ে দেব তাহলে দেখো এখানে আমার আরটি এই আরটিএম বাদ দিলে কি পড়ে যাচ্ছে দেখো শুধু √8 / পাই ইজ টু √2 পড়ে যাচ্ছে √2 এখানে √3 পড়ে যাচ্ছে তাহলে দেখো গ্যাসের তিনটে গতিবেগের অনুপাত কত এইটা এবার দেখো এদেরকে যদি আমি আবার √2 দিয়ে ভাগ করি √2 দিয়ে ভাগ করে আমার অন্য কিছু আসবে তোমরা বাড়িতে খাতায় ক্যালকুলেশন করে দেখবে যে √2 দিয়ে সবাইকে ভাগ করে কত আসছে ভ্যালু ঠিক আছে এই পাই মান বসিয়ে দেবে দরকার হয় দিয়ে ওই 22/7 বসিয়ে √2 দিয়ে ভাগ করে দেখবে কত আসছে তোমার ক্লিয়ার এবার দেখো তোমার পরীক্ষায় ভুল করবে কি করে জানো তোমার দেখো এই যদি এরকম বলে গড় বেগ সম্ভাব্য বেগ আর গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত বলে তাহলে এইটা তোমার যদি একবার এই দুটোর মধ্যে একটা আগে পেছনে করে দেয় তাহলে কিন্তু √2 আর √3 এর পজিশন চেঞ্জ হয়ে যাবে তাহলে কিন্তু তোমার √2 আর √3 এর পজিশন চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারলে কি বললাম তখন কিন্তু তুমি অপশনটা দেখে ভুল করবে তুমি আন্দাজে মুখস্থ করে রাখবে যে এইটা হয় ওই জন্য আন্দাজে মুখস্থ করবে না এই ভ্যালুগুলো মনে রাখবে তাহলে তুমি দেখবে যে এর জন্য √8/8 এর জন্য √2 এর জন্য √3 তাহলে যেটা আগে পরে বলবে সেটা যেটা মাঝখানে বলবে সেটা মাঝখানে যেটা শেষে বলবে সেটা শেষে বসবো ওকে তো ওকে তো দেখো ভিডিওটা চলছে তো ভিডিওটা এখানে এন্ড করে দিই দেখো এই ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই থাক এর পরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করো বা আমাকে হোয়াটসঅ্যাপে জানিও আমি তোমাদেরকে এর পরে আরো ক্লাস প্রোভাইড মানে এর উপরে একটা ছোট্ট ভিডিও প্রোভাইড করব আর বিশেষ কিছু নেই থিওরি সব তোমার বলা হয়ে গেছে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও যারা এরকম মানে এক্সাম দেবে বা তোমার ভাই বোনদের কেউ থাকে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করে দিও ওকে আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই